বন্ধুরা আমি শিউলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি ছত্রিশ সাইজ বডির ব্লাউজ তোমরা কি করে কাটিং করবে স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো পুরোটা মেন ব্লাউজের ওপর ব্লাউজ পিসের উপর কি করে তোমরা কাটিং করবে স্টেপ বাই স্টেপ খুব সহজে সূত্রের সাহায্যে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তোমরা যারাই ব্লাউজ কাটিং শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই থার্টি সিক্স সাইজ ব্লাউজ কাটিং শিখে যেতে পারবে দেখো এর জন্য কাপড়টাকে প্রথমে দুভাজ করে নেব বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন সাইডটাকে আগে কাটিং করে নিতে হয় এখানে পেছন পাটটাকে কাটিং করার জন্য দেখো চওড়ার মাপ নিয়েছি নয় ইঞ্চি তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি মোট সাড়ে দশ ইঞ্চি এবং লম্বার মাপ নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি এখানে কাপড়টাকে দুভাজ করে নিতে হবে তারপর এভাবে লম্বার মাপ ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং চওড়ার মাপ নিয়েছি আমি সাড়ে দশ ইঞ্চি এইভাবে করে স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিলাম তারপর এবার বন্ধুরা এখানে যেখানে মার্জিনটা দিয়েছি এখান থেকে আমার নিজের দিকে আছে জয়েন পাশটা জয়েন পাশ থেকে কিন্তু কাদের মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবার কাদের মাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপটা নিয়ে নেব। মোহরার মাপ দেব এখানে সাত ইঞ্চিতে যেহেতু ছত্রিশ সাইজ ব্লাউজ তার জন্য মোহরাটা একটু বেশি লাগবে যেন সাত ইঞ্চি নিয়ে নিলাম এবার এখানে যেহেতু ডিপ গলা তৈরি করব তার জন্য এখানে দু ইঞ্চি গলার মাপটা নিয়ে তারপর গলার ডিপটা নিয়ে নেবো এখানে গলার ডিপ নিয়ে নেব এগারো ইঞ্চিতে বন্ধুরা যখনই তোমরা গলার ডিপটা একটু বেশি নেবে সেক্ষেত্রে কিন্তু উপরের গলার শেপটা একটু কমিয়ে নেবে এবং নিচে এইভাবে বাড়িয়ে নেবে দেখো নিচের শেপটা আমি সাড়ে তিন ইঞ্চি দিয়েছি উপরে দুই ইঞ্চি দিয়েছি এইভাবে করে দেখো স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিলাম তাহলে কি হবে এইভাবে তোমরা যদি কাটিংটা করো তাহলে কিন্তু ব্লাউজটা কখনোই কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফিটিংসটা কিন্তু খুবই ভালো হবে দেখো এইভাবে করে রাউন্ড শেপ করে নিলাম এবার বন্ধুরা বডির মাপ ছিল এখানে আমার ফিটিংসের মাপ নয় ইঞ্চি যেহেতু ছত্রিশ সাইজ ব্লাউজ তারপর এখানে এক্সট্রা দেড় ইঞ্চি করে এইভাবে নিয়ে মার্জিন দিয়ে দেব বন্ধুরা ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে বডির মাপ যা হবে সেটাকে কিন্তু চার ভাগে ভাগ করে মাপ নিতে হবে ছত্রিশ সাইজ বডির জন্য আমি এখানে নয় ইঞ্চি নিলাম এবং তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি করে মোট সাড়ে দশ ইঞ্চি এইভাবে করে মাপ নিয়ে ব্লাউজটাকে কেটে নিচ্ছি প্রথমে পেছন পাটটাকে কাটিং করব বন্ধুরা তারপর এই পাটটাকে ধরে কি করে তোমরা সামনের পার্টগুলো প্রত্যেকটা পার্ট ভালোভাবে কেটে নেবে সেটা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো এবার বন্ধুরা সামনের পার্টটাকে কাটিং করার জন্য দেখো কাপড়টাকে আবার দু দুভাজ করে নিয়েছি তারপরে পেছন পার্টটাকে সামনের পার্টের উপরে বসিয়ে নিলাম আমার নিজের দিকে আছে জয়েন্ট পাশটা এদিকে আছে খোলা পাশটা দুই সাইডে কিন্তু এক ইঞ্চি করে বেশি রাখতে হবে এইভাবে করে পেছন পার্টের শেপটা আমি সামনের পার্টের উপরে বসিয়ে নেবো দেখো পেছন পাচের শেপটা সামনের পাচের উপরে বসিয়ে নিলাম এবং এক্সটা দুই পাশেই এক ইঞ্চি করে নিয়ে নিলাম এবার এখান থেকে গলার মাপটা নিয়ে নেব সামনের পাচের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নর্মাল কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি গলার মাপ নিতে হয় কেউ যদি বেশি লম্বা হয় সেক্ষেত্রে তোমরা ছয় ইঞ্চি নিয়ে নেবে তার থেকে বেশি নিলে কিন্তু ভালো হবে না এবার দেখো কাটরি এক নম্বর কাটরির জন্য এখানে ডিপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে কাটরির শেপটা একটু বেশি বড় লাগবে এর জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিলাম এবং নিচের জন্য পাঁচ ইঞ্চি নিলাম তোমাদের যখন দেখবে কাটরির ব্রাকাটের শেপটা একটু কম লাগবে তোমরা কিন্তু একটু হাফ ইঞ্চি করে কমিয়ে নিলেই হবে এইভাবে করে মার্জিন করে দিতে হবে তারপর এই দিক থেকে যেহেতু আমার এখানে একটু ভারী বুকের জন্য কাটিং করছি তার জন্য মাপটা একটু বেশি নিচ্ছি নয় ইঞ্চিতে তারপর এখানে নয় ইঞ্চির মাঝামাঝি যে পয়েন্টটা হয় সাড়ে চার ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে দিলাম এবার এই দিকেও নয় ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নেব তারপর এটার মাছ বরাবর সাড়ে চার ইঞ্চিতে আবার পয়েন্ট করে দিলাম এবার বন্ধুরা এই মাপটা একটু গুরুত্বপূর্ণ এখানটায় দেখো আমি দেড় ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নেবো দেড় ইঞ্চিতে পয়েন্ট করলে কিন্তু কাচুরির শেপটা খুবই ভালো হবে ছত্রিশ বডির জন্য তোমরা এইভাবে দেড় ইঞ্চিতে পয়েন্ট করে নেবে নিচেও দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার এখানটাও দেড় ইঞ্চি নিয়ে নেব উপরের কাটুরির জন্য দুই পাশেই দেড় ইঞ্চি নিলাম এবং নিচের দুই নম্বর কাটরির জন্য এক জায়গায় দেড় ইঞ্চি নিলাম এবং এই পাশে হাফ ইঞ্চি এবং নিচের দিকে এই পাশে হাফ ইঞ্চি এইভাবে করে নিয়ে নিলাম এবার প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে মিলিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি এইভাবে করে ব্রা কাটিং ব্লাউজ কাটিং করো দেখবে কাটুরির শেপটা কিন্তু অসাধারণ হবে এবং খুব সহজেই তোমরা শিখতে পারবে এটা সব থেকে সহজ সূত্র এই নিয়মে যদি তোমরা কাটিং করো খুব সহজেই তোমাদের ব্রা কাটিং ব্লাউজ কাটুরি ব্লাউজ তৈরি হয়ে যাবে দেখো সবগুলো পয়েন্ট ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবং এখানে যে কোনা একটু কোনা মতো হয়ে আছে এটাকে একটু রাউন্ড শেপ করে দিলাম এবার একটা কথা বন্ধুরা যেহেতু কাটুরির শেপটা আমার মাঝখানে বাড়বে কোনাটায় কিন্তু এই দিকে বাড়বে না এর জন্য আমি এটাকে এইভাবে কোনা করে মিলিয়ে দেব যেহেতু কাটোরির শেপটা আমার মাঝখানে বেশি লাগবে এর জন্য মাঝখানটায় এইভাবে করে এটা কোনা করে মিলিয়ে দিলাম এবার গলার শেপটা এখানটায় দেড় ইঞ্চি নামিয়ে এইভাবে করে গলার শেপটা দিয়ে দেব এবার তালপাটের জন্য একটুখানি এই পাশ দিয়ে এরকম করে তালপাটের শেপটা দিয়ে দিলাম তারপর এখান থেকে দুই ইঞ্চি নিচে এভাবে পয়েন্ট করে নেব দুই ইঞ্চি নিচে ভালোভাবে পয়েন্ট করে নিলাম এবার হালকা করে এইভাবে রাউন্ড করে এখানে দাগিয়ে নিতে হবে এটা আমার এক নম্বর কাটুরি এটা দুই নম্বর এটা এটা হবে আমার তিন নম্বর তার জন্য এখান থেকে দুই ইঞ্চি উপরে এভাবে করে মার্জিন দিয়ে দিলাম এটা আমার তিন নম্বর পার্ট এবার বেল্ট পার্টটা এখান থেকে হয়নি নাহলে হাতার কাপড়টা কমে যেত বেল্ট আমি তোমাদেরকে পরে কাটিং করে দেখাবো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তোমরা যারা আমার চ্যানেলটাকে বন্ধুরা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য আমি কিন্তু রেগুলারই এই ধরনের ইউনিক কাটিং এবং ব্লাউজের ভিডিও নিয়ে চলে আসি তাছাড়া তোমরা জানো আমাকে যদি কেউ কমেন্ট করে অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই আমি দিই তোমরা যে কোনো যদি কাটিং এবং সেলাইয়ের ভিডিও যেরকম টাইপের দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সেই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও করে দেখাবো দেখো প্রত্যেকটা পার্ট এখানে ভালো করে কেটে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা বেল্ট পার্টটা কাটিং করতে বাকি আছে সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা পার্ট ভালো করে কাটিং করে নিলাম তারপর এবার এখানে যেহেতু একটুখানি পাড়ের দিকে বাকি আছে এটাকে দিয়ে আমি নিচের দিকটাই দিয়ে দেব এইভাবে করে বেল্টের মাপটা নিয়ে কাটিং করে নেবো বেল্টের মাপ কিন্তু আমার পাঁচ ইঞ্চি লাগবে এইভাবে করে পেছন পাটটাকে ধরে বেল্টের মাপ নিয়ে নেব দেখো এখানে যা মাপ আছে হয়ে যাবে দেখো এটা আমার বা সাইডে পড়বে ডিজাইনটা এই যে বর্ডারটা রয়েছে এটা আমার বা সাইডে পড়বে এইভাবে করে নিয়ে বন্ধুরা এটা কিন্তু পাঁচ ইঞ্চি মাপ আছে এবং মাঝখানে চার ইঞ্চি নিয়ে এইভাবে করে বেল্ট পার্টের শেপটা তৈরি করে নেব এবার এটাকে কেটে নিতে হবে বেল্ট পার্টটা কিন্তু আমি ওখান থেকে একবারেই কাটিং করে দেখাতে পারতাম কিন্তু কাপড় একটু কম হয়ে গেছিলো হাতার দিকে গ্লাস হাতা করবো একটু কম লা হয়ে যেত এর জন্য এখান থেকে আলাদাভাবে কাটিংটা করে নিলাম তোমাদেরও যখন দেখবে কাপড়ে শর্ট পড়ছে তখন কিন্তু একটু বুদ্ধি করে এইভাবে কাটিংটা করে নিতে হবে দেখো প্রত্যেকটা পার্ট ভালোভাবে কাটিংটা করা হয়ে গেছে এবার বন্ধুরা এই ব্লাউজ মাপ থেকে কি করে মাপ নিয়ে হাতা কাটিং করব সেটা দেখাবো যে পেছন পার্টের মাপটাকে ধরেই এই এখান থেকে কাঁধের এখান থেকে ফিতে চাকে এইভাবে কোনাকণি করে মোহড়ার নিচে পর্যন্ত ধরলেই এখানে কিন্তু হাতার মাপটা পাওয়া যাবে এখানে সাড়ে আট ইঞ্চি মাপ নিলেই হাতার মাপ চলে আসবে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আবার চার ভাজ করে নিতে হবে তাহলে দুটো হাতায় একসাথে বেরিয়ে যাবে দেখো সাড়ে আট ইঞ্চি নিয়েছি এবার এই দিকে লম্বার মাপ নিয়ে নিতে হবে এগারো ইঞ্চিতে যেহেতু গ্লাস হাতা তৈরি করব। তারপর এই দিকে আমার খোলার দিক এদিক আমার নিজের দিকে আছে জয়েন্ট পাসটা খোলা দিকে কিন্তু তিন ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে শেপ রাখতে হবে তারপর এখান থেকে দেড় ইঞ্চিতে এইভাবে শেপটা করে নিয়ে এখানে হাতার জন্য এইভাবে মিলিয়ে দেব এবার হাতাটাকে ভালোভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমার পুরো ব্লাউজ কাটিংটা কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো প্রত্যেকটা পার্ট এই ভিডিওতেই আমি তোমাদেরকে কাটিং করে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে